কূটনীতিকদের নিয়ে আয়োজন করা মিট দ্য প্রেস কিংবা মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠান যেন হয়ে উঠেছে উদ্দেশ্যমূলক প্রশ্ন করে বিভ্রান্তি তৈরি প্ল্যাটফর্ম। সুনির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তরে কূটনীতিকদের বক্তব্যে রাজনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা। বিশ্লেষকরা বলছেন, মাঠে শক্তিশালী না হলেও অন্যের ওপর নির্ভর করার নমুনা এসব। পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের নজির এ ধরনের অনুষ্ঠান। নির্বাচন ঘিরে যতটা উত্তাপ মাঠে আছে তার থেকে বেশি রয়েছে কূটনীতিকদের বক্তব্য ঘিরে। নিয়মিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে ডেকে প্রশ্ন করা হচ্ছে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে। উত্তর আসছে কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত। এ ধরনের আপত্তিকর বক্তব্য না দেওয়ার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলেও থামেননি কয়েকটি দেশের কূটনীতিক। উদ্দেশ্যমূলক প্রশ্ন করে কূটনীতিকদের কাছ থেকে কথা আদায়ে গেল কয়েক মাস ধরে তৎপর সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ নামে একটি সংগঠন। তাদের আয়োজন বিশ্লেষণ করে দেখা যায় মিট দ্য অ্যাম্বাসেডর নামে অনুষ্ঠান আয়োজন করছে গেল বছর থেকেই। তবে এবছরের 16 জুলাই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে ডেকে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়। 22 আগস্ট তারা আমন্ত্রণ জানায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসনকে। বিএনপির এক নেতার প্রশ্নের উত্তরে তিনি বাংলাদেশের গণমাধ্যম মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন। 28 সেপ্টেম্বর তারা আমন্ত্রণ জানায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে। পিটারও কথা বলেন গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা নিয়ে। এছাড়া বিভিন্ন সময় জার্মান, তুরস্ক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ডেকে উদ্দেশ্যমূলক প্রশ্ন করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। সবশেষ 14 নভেম্বর জাপান রাষ্ট্রদূতের মন্তব্য নিয়ে তোলপাড় রাজনীতির অঙ্গন। বিশ্লেষণে দেখা যায় প্রায় ক্ষেত্রেই উপযাজক হয়ে নির্বাচন প্রসঙ্গে কূটনীতিকদের প্রশ্ন করছেন অনুষ্ঠানের সঞ্চালক জিল্লুর রহমান। এছাড়াও কিছু আয়োজনে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি নেতাকে আমন্ত্রণ করা হলেও বেশিরভাগ ক্ষেত্রে শুধু বিএনপির নির্দিষ্ট দু একজন নেতাকে আমন্ত্রণ করে সংগঠনটি। তারাও দলীয় দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন করেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন কূটনীতিকরা স্বপ্রণোদিতভাবে কোথাও মন্তব্য করছে না, বরং নির্দিষ্ট প্ল্যাটফর্মে ডেকে এ ধরনের অবস্থার সম্মুখীন করা হচ্ছে তাদের। কূটনীতিবিদরা কথা বলতে পারছেন এই বিষয়ে এই কারণে যেহেতু তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, তারা নিজেদের ইচ্ছা হয়ে যে তারা প্রেস কনফারেন্স করছে সেটা কিন্তু না, যেহেতু সুযোগটা দেওয়া হচ্ছে বলেই তারা হয়তো কথা বলেন। এবং আরেকটা এটাও হতে পারে যে এই বিভাজন রাজনীতি তাদের স্বার্থ অনেকে কাজে দেয়। এদিকে সিজিএস এর এসব অনুষ্ঠানের উপস্থাপনা করেন সংস্থাটির নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। একটি সূত্র জানায় তার সঙ্গে বিশেষ সখ্য রয়েছে বিএনপির মিডিয়া সেলের নিয়ন্ত্রক জহির উদ্দিন স্বপনের। তার অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন করতে দেখা যায় কিছু বিএনপি নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিকে। বিশ্লেষকরা বলছেন, মাঠে শক্তিশালী না হলেও নির্দিষ্ট দল বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকে, এসব তারই নমুনা। আর এদের তোলপিবাহ হিসেবে কাজ করে কিছু ব্যক্তি। বিরোধী দল বহি আশীর্বাদ নিয়ে নির্বাচনে যায়, সুতরাং একটা অনাকাঙ্ক্ষিতভাবে তাদের হস্তক্ষেপের পরিমাণ বেড়ে গেছে। 2018 সালে দেখেছিলাম মার্শাল বার্নিকাট যখন বললেন যে তত্ত্বাবধায়ক নির্বাচন ছাড়াই বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, তখন কিন্তু বিএনপি নির্বাচনে গেল। এই অনুষ্ঠান থেকে আসা রাষ্ট্রদূতদের বক্তব্য নিয়ে ক্ষিপ্ত খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়। বলছে নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডার ইঙ্গিত বহন করে এসব বক্তব্য। কোনো রাষ্ট্রদূতকে তোয়াজ করে নিয়ে এসে তাকে প্রশ্ন করছেন দেশের আভ্যন্তরীণ সাম্প্রতিক সময়ের যে বিষয়াশয়গুলি, এগুলি অনেকের এই কার্যক্রমকে দেখে মনে হচ্ছে তাদের সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা হচ্ছে যেসব দল সংসদে নেই, যেসব দল রাজপথে নেই, যেসব দেশের নেতৃত্ব, যেসব দলের নেতৃত্ব সংকট আছে তাদেরকে স্ট্রেংথেন করা। কূটনীতিকদের 1961 সালে ভিয়েনা কনভেনশন মেনে আচরণ করার তাগিদ দেন প্রতিমন্ত্রী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।